হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে আপনাদের সুস্বাগতম। আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে থাকছে সদ্গুরু জাগ্গি বাসুদেব। তিনি একজন ভারতীয় যোগী, অতীন্দ্রিয়বাদী এবং লেখক। তিনি ঈশা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি একটি অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের যোগ প্রোগ্রাম করে। এছাড়া এটি সামাজিক প্রচার, শিক্ষা এবং পরিবেশগত উদ্যোগে জড়িত। তার বই স্বাস্থ্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং বিশ্বাস এবং পরামর্শ, কিভাবে কি এবং বিবিধ ইত্যাদি একাধিক বিভাগে নিউ ইয়র্কে টাইমস শ্রেষ্ঠ বিক্রেতা তালিকাতে ছিল। তিনি জাতিসংঘের সদর দপ্তর, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, অস্ট্রেলিয়ান লিডারশিপ রিট্রিট, ভারতীয় অর্থনৈতিক সামিট এবং ট্রেড এ একজন প্রধান স্পিকার। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, হোয়ার্টন ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বক্তৃতা করেছেন। তিনি গুগলেরও একজন স্পিকার ছিলেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2017 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করেন। তার বাবা ভারতীয় রেলওয়ে একজন চক্ষু বিশেষজ্ঞ ছিল, যার জন্য পরিবারকে ঘন ঘন জায়গা বদলাতে হতো। 10 বছর বয়সে তিনি মল্লাদি হিল্লি শ্রী রাঘভেন্দ্র স্বামীজির সাথে যোগাযোগ করেন, যিনি তাকে যোগ ব্যায়ামের আসনের একটি আনুষঙ্গিক অংশ শিখিয়েছিলেন, যা তিনি নিয়মিতভাবে পালন করেছিলেন। তিনি বলেন, একদিনে বিরতি ব্যতিরেকে এই সহজ যোগ ব্যায়াম যা আমাকে শেখানো হয়েছিল এবং যার ফলে পরে গভীর অভিজ্ঞতা লাভ করেছি। 1973 সালে ডেমিনিস্টন স্কুল অ্যান্ড মহাজন প্রাগ বিশ্ববিদ্যালয় কলেজ মহীশূরে পড়াশুনো করেন। তার স্কুলের পর তিনি স্নাতক মহীশূর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি পান। কলেজের বছরগুলোতে তিনি ভ্রমণ এবং মোটরসাইকেলে আগ্রহী ছিলেন। আধ্যাত্মিকতা জীবন। 1982 সালে 25শে সেপ্টেম্বরে তিনি চামুণ্ডী পাহাড়ে ওঠেন এবং একটি শিলাতে বসেছিলেন, যেখানে তিনি আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। তার অভিজ্ঞতা বর্ণনা তার নিজের কণ্ঠে, আমার জীবনের সেই মুহূর্ত পর্যন্ত আমি সবসময় নিজের কথা, অন্যের কথা, অন্য কিছুর ব্যাপারে ভাবতাম, কিন্তু তখন প্রথমবারের মতো আমি জানতাম না যে কোনটা আমি আর কোনটা নই। হঠাৎ আমি সব জায়গায় নিজেকে অনুভব করলাম, যে শিলায় আমি বসেছিলাম তা বাতাসে আমি শ্বাস নিচ্ছিলাম, আমার চারিপাশে বায়ুমণ্ডল সব কিছুতে আমি ছড়িয়ে পড়েছিলাম, যা হয়তো কৌতুক বা পাগলামির মতো শোনাচ্ছিল। আমার মনে হয় এটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু যখন আমার স্বাভাবিক চেতনা ফিরে আসে তখন প্রায় 4.5 ঘন্টা আমি সেখানে বসেছিলাম। সম্পূর্ণ সচেতন ছিলাম, চোখ খোলা ছিল, কিন্তু কিছু সময় পর সব ঠিক হয়ে গেল। এই অভিজ্ঞতার 6 সপ্তাহ পরে তিনি তার বন্ধুর কাছ থেকে ব্যবসা ছেড়ে চলে যান এবং তার রহস্যময় অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি অর্জনের প্রচেষ্টায় ব্যাপকভাবে ভ্রমণ করেন। প্রায় 1 বছর ধ্যান ভ্রমণের পর তিনি যোগ ব্যায়ামে তার অভ্যন্তরীণ অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন। 1983 সালে তিনি মহীশূরে 7 জন অংশগ্রহণকারী নিয়ে প্রথম যোগ ব্যায়াম ক্লাস পরিচালনা করেন। তিনি ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করেন, যা একটি অধর্মনীয় অলাভজনক সংস্থা রূপে স্বেচ্ছাশ্রমিকদের দ্বারা পরিচালিত। 1996 সালে আশ্রম প্রতিষ্ঠার পর ভারতীয় হকি দলের জন্য তিনি কোর্স সহ ঈশা যোগ কেন্দ্রে নিয়মিত যোগ ব্যায়াম প্রোগ্রাম পরিচালনা শুরু করেন। 1997 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাস পরিচালনা শুরু করেন। 2001 সালে তিনি তামিলনাড়ু কারাগারে বন্দীদের জন্য যোগ ব্যায়ামের ক্লাস পরিচালনা শুরু করেন। 2011 সাল থেকে তিনি একবার 10,000-15,000 জন অংশগ্রহণকারীদের অংশগ্রহণের মাধ্যমে বৃহৎ পরিসরে অংশগ্রহণের অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। ঈশা শব্দটির অর্থ নিরাকার অমরত্ব। ঈশা যোগের প্রধান প্রোগ্রাম ইনানার ইঞ্জিনিয়ারিং, যা কিছু সহজ যোগ ব্যায়াম অনুশীলন এবং সম্ভাব্য মহামুদ্রার সাথে পরিচিত করে। 2005 সালে মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ম্যাকভেলিতে ঈশা ইনস্টিটিউট অফ ইনানার সায়েন্স
নির্মাণ শুরু হয়, যা ছয় মাস পরে সম্পন্ন হয়। 2013 সালে 23 জুন তিনি ঈশা কেন্দ্রের ধর্মের সার্বজনীনতার উপর অন্তর্ধর্মীয় আলোচনা শিরোনামে একটি বহুধর্মীয় অধিবেশন পরিচালনা করেন। এতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ধ্যানলিঙ্গের 14তম বার্ষিকী উদযাপন জন্য সবাই মিলিত হন। আদিযুগী মূর্তি তিনি ঈশা যোগ কেন্দ্রস্থলে অবস্থিত আদিযুগীর 112 ফুট মূর্তির ডিজাইন করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালে 24 ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এর উদ্বোধন করেন। আদিযুগী মূর্তিটি প্রথম যুগী বা আদিযুগীর প্রথম গুরু বা আদি গুরু হিসেবে শিবকে চিত্রায়িত করা হয়, যিনি মানবতাকে যোগ ব্যায়াম দিয়েছিলেন। মূর্তিটি ভারতীয় স্টিল কর্তৃপক্ষ সরবরাহকৃত 20,000 পৃথক লোহার প্লেট ব্যবহার করে ঈশা ফাউন্ডেশন নির্মাণ করেন। এর ওজন প্রায় 500 টন। মূর্তিটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বৃহত্তম বাস্ট ভাস্কর্য হিসেবে স্বীকৃত হয়েছে। যোগেশ্বর লিঙ্গ নামক একটি পবিত্র শিবলিঙ্গ আদিযুগী শিব মূর্তির সামনে স্থাপন করা হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ 2000 সালে জাতিসংঘের মিলেনিয়াম ওয়ার্ল্ড পিস সামিটে তিনি বক্তব্য রাখেন। 2006, 2007, 2008 এবং 2009 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বক্তব্য রাখেন। 2012 সালে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে তার অবদানের জন্য এবং পরিবেশগত সমস্যাগুলিতে জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য তিনি 100তম শক্তিশালী ভারতীয় তালিকায় স্থান পাওয়ার জন্য ভোট পেয়েছিলেন। 2006 সালে ডকুমেন্টারি ফিল্ম এক দ্য মুভিতে তিনি ছিলেন। তিনি ইনকনভার্সন উইথ মিস্টিক একের সাথে কথোপকথনে অংশ নেন। 2012 সালে তিনি ইস ইনসাইট প্রোগ্রামটি শুরু করেছিলেন, যা ছোট্ট মাঝারি ব্যবসায়ীগুলোকে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে বাড়িয়ে তুলতে সহায়তা করেন। 2017 সালে তিনি জার্মানিতে বোনের গ্লোবাল ল্যান্ডস্কেপ ফোরামে বক্তৃতা করেন, যেখানে জাতিসংঘের পরিবেশের কর্মসূচির প্রধান এরিক সালেহের সাথে তার সাক্ষাৎকার দেন। তার লেখা অসংখ্য বই আছে, যেমন ইনার ইঞ্জিনিয়ারিং, এ যোগিস গাইড টু জয়। তার লেখা বইগুলি হিন্দি, তামিল, তেলুগু, ইংরেজি, কেনর সহ অন্যান্য অনেক ভাষায় অনুমোদিত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি থেকে সামান্যতম ইন্সপায়ার বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন। আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দিবেন। মনে রাখবেন, আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের চ্যানেলের সফলতা নির্ভর করে। আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।